সিসিটিভি ফুটেজে দেখা যায় গত 2 ফেব্রুয়ারি শনিবার রাত 3টায় নগরীর আমিরবাগ এলাকায় এসআর ভবনের দ্বিতীয় তলার পেছনের ঘরের বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকছে চোর চক্র। চুরির পর চক্রের 4 সদস্যকে হাতে ব্যাগ নিয়ে আমিরবাগ এলাকার রাস্তা দিয়ে হেঁটে বের হয়ে যেতে দেখা যায়। মূলত 2 ফেব্রুয়ারি সিএনএফ ব্যবসায়ী সরোয়ার আলমের ঘরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। 3 বোন এক ভাইয়ের রাখা 125 ভরি স্বর্ণ নগদ টাকা ডলার চুরি হয়। ঘটনার পর পুলিশের অভিযানে মাদক মামলায় সদরঘাট থানায় গ্রেফতার হওয়া আসামি মেহেদি জানায় কিছু চোরাই স্বর্ণালঙ্কার আছে তার কাছে, যা আমিরবাগের এক ফ্ল্যাট থেকে চুরি করা হয়েছে। মামলার তদন্তে ঘুরে যায় মোড়। ওই আসামিকে নিয়ে ডবল মুড়িং এ অভিযান চালিয়ে 52 ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ। বাকি আসামিদের নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযানে গ্রেফতার করা হয়। সংঘবদ্ধ চক্রটি টোকাই সেজে বিভিন্ন এলাকায় ঘুরে ভবনের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল দেখলেই সেই বাড়িটি চুরির জন্য টার্গেট করে। পর্যন্ত প্রায় 52 ভরির মতো স্বর্ণালঙ্কা যেগুলো লুণ্ঠিত হয়েছিল, চুরি হয়েছিল, সেগুলা উদ্ধার হয়েছে।